হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। তো আমিও ভালো আছি। তো দেখো, আজকে আমি খুব সহজভাবে ঘরোয়া পদ্ধতিতে এক রেসিপি নিয়ে চলে এসেছি। চলো, বেশি দেরি করে লাভ নেই, রেসিপিটা দেখে নেওয়া যাক। তো চলে আসো, আর আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে, আশা করি খুব ভালো লাগবে। আমি এখানে কোয়াশটা ভালো করে কেটে ধুয়ে একদম পরিষ্কার করে এখানে নিয়ে নিয়েছি। এখানে দুটো কোয়াশ দিয়েছি। তো এখন আমি কোয়াশটাকে খুব সুন্দরভাবে টুকরো টুকরো করে কেটে নেব। তো চলো কেটে নেওয়া যাক। আমার কোয়াশ কাটা হয়ে গেছে। তোমরা চাইলে বাড়িতে কাঁচা পেঁপে দিয়ে করতে পারো, এবং কি তোমরা চাইলে পারে তোমরা হচ্ছে চাল কুমড়ো যে হয় বাড়িতে, সেই বাজার থেকে কিনে এনেও করতে পারো। চাল কুমড়ো দিয়ে হয়, এটা হচ্ছে অনেক কিছু দিয়ে হয়। তো আমি এখন, আমার হাতের সামনে কোয়াশ আছে, তাই আমি কোয়াশ দিয়ে দেখিয়ে দিচ্ছি। তো চলো, আমি গ্যাসের উপরে একটা ননস্টিকের কড়াইয়ের মধ্যে এক বাটি জল দিয়ে বসিয়ে দিয়েছি। এখন আমি যে কোয়াশগুলো টুকরো করে রেখেছিলাম সেই কোয়াশগুলো এর মধ্যে দিয়ে দেবো। বেশি সেদ্ধ করব না, হালকা একটু ফুটে গেলে নামিয়ে দেব। দেখো বন্ধুরা, ফুটছে কোয়াশটা, কি সুন্দর কালার হচ্ছে। বেশি ফোটাবো না, এরকমই কালার থাকবে। আমার কোয়াশটা সেদ্ধ সেদ্ধ হয়ে এসেছে, আমি এখন নামিয়ে দেব। দেখো বন্ধুরা, আমি নামিয়ে নিচ্ছি। কালারটা দেখো, একটু গ্রিন গ্রিন কালার আছে, দেখতে খুব ভাল লাগছে। এরকমই হবে, বেশি খুব একটা একদম নরম হবে না, দেখো এরকম থাকবে। তো চলো এখন বাদ বাকি কাজটা সেরে নিই। আমি ননস্টিকের কড়াইটা খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এখন আমি পরিমাণ মতো ওখানে একটু জল দিয়ে দেবো কড়াইয়ে, খুব বেশি না, সামান্য পরিমাণ মতো অল্প একটু চিনি দিয়ে দেবো। এখন এটাকে খুব ভালো করে নাড়বো, চিনির জালটা খুব ভালো করে হয়ে যাবে। আমার চিনির জলটা ফুটে গেছে, এখন আমি কোয়াশ সেদ্ধটা দিয়ে দেবো এর মধ্যে। এখন আমি খুব ভালো করে নাড়তে থাকবো, যতক্ষণ একদম চিনির শিরাটা শুকিয়ে যাবে না ততক্ষণ নাড়তে লাগবে। এভাবে নেড়ে নেব। আমার চিনি দিয়ে জাল দেওয়াটা একদম হয়ে গেছে, দেখো বন্ধুরা একদম শুকিয়ে গেছে চিনির শিরাটা। এখন আমি এটাকে নামিয়ে নেব, একটু ঠান্ডা হবে। আমি এখানে তিনটে কালার নিয়ে নিয়েছি ফুড কালার। এটা হচ্ছে গ্রিন কালার, এটা অরেঞ্জ কালার, এটা রেড কালার। তো চলো এখন বাদ বাকিটা করে নিই। আমি কোয়াশ সেদ্ধ করে যে গরম জলটা একটা পাত্রে রেখে দিয়েছিলাম, সেই জলটা এখন আমি এই কাজে ব্যবহার করব। সামান্য পরিমাণে অল্প একটু জল নিয়ে নেব। আমি এখন এখানে জলটার মধ্যে গ্রিন কালারের সেটা অ্যাড করে দেব, দিয়ে ভালো করে গুলিয়ে নেব। দেখো বন্ধুরা, আমি এখন এই কোয়াশটা যে জাল দিয়ে রেখেছি, এখন তিনটা বাটির মধ্যে ভাগ করে নিয়ে নেব। দেখো বন্ধুরা, আমি তিনটে বাটির মধ্যে ভাগ করে নিয়ে নেব। আমি তিনটে বাটির মধ্যে কোয়াশটাকে পরিমাণ মতো ভাগ করে নিয়ে নিয়েছি, তিনটা বাটির মধ্যে আলাদা আলাদা করে। তো এখন আমি তিনটে কালার করব কোয়াশগুলোকে, একটা করব গ্রিন, একটা করব রেড, একটা করব অরেঞ্জ। তো চলো কালারটা করি। প্রথমে দিয়ে দিচ্ছি আমি গ্রিন। এখন এটাকে ভালো করে মিশিয়ে নেব। দেখো আমার গ্রিন কালারেরটা হয়ে গেছে। এখন আমি এটাকে অনেকক্ষণ এভাবে রেখে দেব, বাদ বাকিটা করে নিই। এখন আমি করে নেব অরেঞ্জ কালার, ভালো করে এটাও নেড়ে নেব। দেখো আমার এটা, দেখো কি সুন্দর অরেঞ্জ কালারের হয়ে গেছে। এটা এখন আমি স্টোর করেও রেখে দিতে পারি, পরে আমি কোনো কাজে লাগাতে পারবো। এটা আমার দেখো গ্রিন কালারের কি সুন্দর হয়েছে, এটা আমার রেড কালারের, দেখো। তো বন্ধুরা, আমি
আমার আজকে টুটি ফুটির রেসিপিটা শেষ করলাম। তো বন্ধুরা, আমার টুটি ফুটির রেসিপিটা শেষ হয়ে গেল। দেখো, যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো আমার ভিডিওটা এই পর্যন্তই, আবার দেখা হবে পরের ভিডিওতে।